হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা প্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছে তাদের জন্য একটি নোটিশ তুলে ধরব। সেই নোটিশটি তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, তিনটি মাইগ্রেশনে শেষ হবে 22 বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া। গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া তিনটি মাইগ্রেশনের মাধ্যমে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। পূর্বের মতো একাধিক মাইগ্রেশনের সুযোগ দেয়া হবে না। মঙ্গলবার 14 মার্চ রাতে গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিম আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, একাধিকবার মাইগ্রেশনের ফলে ভর্তি প্রক্রিয়া শেষ করতে অনেক সময় লেগে যাচ্ছে, সেজন্য আমরা এবার একাধিকবার মাইগ্রেশনের সুযোগ রাখছি না। 2022-23 শিক্ষাবর্ষে তিনবার মাইগ্রেশনের সুযোগ দেয়া হবে, এর বেশি আর সুযোগ দেয়া হবে না। এরপর ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে অধ্যাপক নাসিম জানান, আগামী 20 মে বাণিজ্য অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর 27 মে মানবিক অনুষদভুক্ত বি ইউনিটের এবং 3 জুন বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আগামী 15 এপ্রিল থেকে ভর্তি আবেদন শুরু হবে, যা চলবে 30 এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শেষে 8 জুনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন 20 জুন থেকে শুরু হয়ে চলবে 30 জুন পর্যন্ত, আর 8 আগস্ট ক্লাস শুরু হবে, এভাবেই পরিকল্পনা করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।